আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমার বড় মেয়ে অসুস্থ, ওর অ্যালার্জিটা কমেছে, কিন্তু এখন ছোট মেয়েরে নিয়ে যেতেছি। ছোট মেয়ের বড় আরেক সমস্যা, এই কারণে ছোট মেয়েরে নিয়ে যেতেছি। আমাদের এখানে তো হাত দা হাসপাতালে আমি ছোটোখাটো অসুখ হলে ওদেরকে আমি ওইখানে নিয়ে যাই, তাই আমি ওদেরকে হাত বুদ্ধা হাসপাতালে নিয়ে যেতেছি। আর আলামিন তো আমার সাথে আছে, আলামিনকে নিয়ে যাচ্ছি। এখান থেকে অটোটা আমাদের তেমন একটা পাওয়া যায় না, আবার কিছুক্ষণ দাঁড়াইলে পাওয়া যাবে, কিন্তু আমার এখন যেতে হবে একটু দ্রুত, একটু সকালে গেলে ভালো হয়। সকালে গেলে ভিড়টা কম হয়, এই কারণে আমার সকালে যাওয়া। আর ওইখান থেকেই ওষুধটা কিনে নিয়ে আসবো, না হলে আবার বাইরে ওষুধটা কিনতে পাওয়া যায় না, তাই আমি ওইখানকার ফার্মেসি থেকে ওষুধটা নিয়ে আসি। এখন যাচ্ছি হাত বুদ্ধা। আমাদের ডাক্তার দেখানো হয়ে গিয়েছে, এখন আমরা ফার্মেসিতে যাব। এই যে ওষুধ লিখে দিছে, এখন ওষুধ কিনে নিয়ে বাসায় চলে যাব। এই যে মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসলাম, এটা আরেক মেয়ের জন্য চামচা গরম আছে ওষুধ। এই যে মেয়ের জন্য ওষুধ কিনে নিয়ে আসলাম। আরে যে এটা খোলো তো, যারা এটা ডাব সাবান, ডাব সাবান দিয়ে চুল ধুলে নাকি অনেক ভালো হয়। শ্যাম্পু দা ধুয়ে অনেকে শুনলাম যে চুল ধুলে আঠা হয় না, ডাব সাবান দিয়ে, এই জন্য ডাব সাবান আনা। আর আব্বু আইনা দিয়ে গেছে পেপসুডেন্টের সাথে ব্রাশ আছে চুরি। আর এটা হলো নারকেল তেল, আর এটা হলো স্যাভলন সাবান। না সাবান ভালো হয়েছে। আলামিন আগে একটা সাবান নিয়ে এনেছে, ফুলে ফলাইলো সাবান নিয়ে।
135 গ্রাম ভালো। এই যে এখানে আমি মরিচ গাছ রোপণ করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আমি একটা আমের গাছ রোপণ করছি। এখানে আনো, মিমের বাসায় কি জন্য মিমের বাসায় আমি গেছিলাম সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয় নাই, তো আজকে আমি শেয়ার করব। মিমের বাসায় গেছিলাম একটি কারণেই, যে মিম যখন বাসা চেঞ্জ করে ওটা তো আপনারা দেখছেনই, আমি যেহেতু ছিলাম না, তো কিছু কিছু জিনিস মিমের মাল সামানোর সাথে আমার চলে গেছে। যা কিছু জিনিস মিম দিয়ে দিয়েছে আর কিছুটা রয়েছে, তো বিশেষ করে এই যে চাক্কুটা, চাক্কুটা দিয়ে এই যে আমি গাছ গুছি করে দিই। ঘোড়ার মাটিটা হালকা করে দিলে এই ই হয়, মাটিটা নরম হয়, আর এই যে মরিচিকায় ইয়ের মতো একটা শ্যাওলার মতো জমছে, ওই শ্যাওলাটা ই হয়ে যায়। তো আর বাসায় গেছি এই চাক্কুটা আনার জন্য, যা মুহূর্তে গেছি গেছি পরে ওই মিমের বড়াপু তিশাপু তিশাপুর সাথেও দেখা হয়ে গেছে, ভাগ্য ভালো। তো চাক্কুটা নিয়ে আসলাম, আর অনেকদিন ধরেও আবদিয়াকে দেখা হয় না, আবদিয়ার সাথেও দেখা করে আসলাম, তো ভালো লাগছে অনেকদিন পরে আবদিয়ার সাথে দেখা হয়েছে। আবদিয়া আমার সামনে তো বড় হয়েছে, আবদিয়ার আমি অনেকটাই মানে কি বলুম, ওই আমার কাছে রয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি ওরে রাখছি। উনি অনেক জায়গায় যেত আমার কাছে রেখে যেত, আমার ভালোবাসার কারণে তো রেখে যেত, রেখে যেতেই করতে পারত। তাই যাই হোক, একটা দূরত্ব তো আপনারা দেখছেনই, তো যা ওর আগের বিষয়ে অনেক কিছু বলছে আমিও বলছি, তো অত কথা আর বলবো না, যাই হয়েছে। এই যে চাক্কুটার কারণে আমি গেছিলাম, এইভাবে মাটিগুলো আলগা করে দিলে ভালো হয়। তো এভাবে আমি সবগুলো টপের মাটি আলগা করে দেবো, এই যে সবগুলো টপের মাটি আমি আলগা করে দিয়েছি। এই যে সবগুলো মূল গাছের মরিচ আছে, সবগুলো গাছের মরিচ আছে, যে এখানে একটি দেখতে পাচ্ছেন যে বোমা মরিচ আছে, এই যে এখানেও এই যে বোমা মরিচ, আর এমনি মরিচও, এটা বোমা মরিচ গাছ, এখানে ধনে পাতা রোপণ করছি। এই যে আমার ছাদ বাগানের এই যে ছাদের ফুল, আমার গাছের ছাদে রোপণ করছি এই যে গাছের ফুল, আর এই যে একটা কলি আছে ফুল গাছের, এই যে গাছ পানি দিলাম, ফুলটা অনেক ভালো লাগতেছে। এই যে গাছের ফুল, এই গাছের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এই যে এটাই একটা ফুল হয়েছে, এটাই ওই ফুলই হয়, আর এটা হলো তুলসী গাছ, এটা অ্যালোভেরা, আর এটা গোলাপি গোলাপি ফুল হয়, আর এটা রক্তজবা, আর যেখানে গোলাপ গাছ আছে সাথে একটা গাছ ছিল ওটা মরে গেছে, এখন গোলাপ গাছটা আছে। আজকে প্রচুর রোদ উঠছে, ছাদে আসলাম, এইটাতে একটা জালি কুমোর গাছ রোপণ করছে, একটা জালি কুমোর হয়েছিল নিয়ে খাওয়া হয়েছে, আর এই যে কি সুন্দর ফুল ফুটেছে জালি কুমোরের, মাশাল্লাহ আরও জালি কুমোর হবে। এই যে গাছ, এটা কাঁঠাল গাছ আমাদের, এই যে এটা এটা একটা জাম গাছ হয়েছে, ঝাদে ফর গাছা জাম গাছ, আমাদের ছাদটা আপনাদের ঘুরে দেখাইতেছি, আগে পরে অনেক আসছি কিন্তু আজকে অনেকদিন পরে আসা, শরীর অসুস্থতার কারণে আমি ছাদে তেমন একটা উঠি না,
কাপড় চোপড় বাইরেতে দিই, ছাদে ওঠা হয় না। তাই আজকে গাছগুলো করার জন্য, মাটির আলগা করার জন্য ছাদে উঠছি। মাটিগুলো সব আলগা করে দিয়েছি। এই যে উপরে থেকে ডিশটাও দেখাইতেছি আমাদের, এই যে নিচটা, এই যে আশেপাশের পরিবেশ সবুজের প্রকৃতি ঘেরা। এই যে নারকেল গাছটা ঠাটা পইরা মাথাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যে চুমুরগুলো ছিল, এই যে ফিজা বড়, ওই চুমুরগুলো ফুইটা ওই যে নারকেল হইতাছে, মাথাটা নাই, নারকেলের কিনারটা হইতাছে, আছে এখনো। এই যে আরেকটা নারকেল গাছ। আমাদের ছাদের পরিবেশটা খুবই ভালো লাগে বিকালে আসলে। এখন তো রোদ, এখন গরম লাগতেছে, কিন্তু বিকালে ঠান্ডা পরিবেশ বাতাস থাকে। এই যেটা নিমের গাছ, এই যে এই পুকুরটাতে বৃষ্টির পানি জমছে। এই পুকুরটা পানি সবসময় থাকে না, বৃষ্টির পানি জমছে। আর ওই যে ওটা আমাদের পুরান বাড়ি, এই যে আমাদের এখান থেকে মোবাইলের টাওয়ার দেখা যেতেছে, এটা বাংলালিংক মোবাইলের টাওয়ার। আমাদের ছাদটা অনেক বড়, দুই ইউনিটের ছাদ। আমাদের ছাদটা অনেক বড়, তিনটা রুমের দুইটা করে ইউনিট ডাইনিং স্পেস। ছাদটা মাশাল্লাহ 27 স্কোয়ারের বিল্ডিং, অনেক বড়। এখন আমার বিদায় নেওয়ার সময় হয়েছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন, কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমার আপকামিং সকল ভিডিও আপনারা দ্রুত পেয়ে যাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।